আসসালামু আলাইকুম, আমি ডক্টর রিতা তাহিন। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। চলুন আজকে 5.5 মাসের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আর এই ভিডিওটি করার জন্য আমার এক ফলোয়ার অনেক দূর থেকে এসেছেন, তার অনুভূতিগুলো শুনে নিই। কি নাম যেন আপনার? রবিনা। কোথায় বাসা? এই যে আপনার এখান থেকে অনেক দূরে? না, এখান থেকে আপনার কারাগারের সাথে। আপনার অনেক দূর থেকে মানে আসছেন কষ্ট করে। আচ্ছা, ইয়ে আপনার মাসিক কি রেগুলার ছিল? হ্যাঁ, আমার রেগুলারই হতো। শেষ মাস কি ডেট কবে ছিল? শেষ আপনার সেপ্টেম্বরের 26 তারিখে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রথম বাবু? হ্যাঁ, প্রথম বাবু। ওকে। পরে আপনার অক্টোবরে আরই হয়নি? মাসিক হয়নি, সেপ্টেম্বর মাসে 26। হ্যাঁ, 26। পরে নভেম্বরের 4 তারিখে আমি এবার টেস্ট করছি, তখন আমি পজিটিভ পাইছি। হ্যাঁ, পজিটিভ। আপনার আল্ট্রাসাউন্ড অনুযায়ী আপনার বাবুর বয়স আসছে 21 সপ্তাহ 6 দিন। হ্যাঁ, তার মানে হচ্ছে 5.5 মাস, ঠিক আছে। আর আপনার বাবু হওয়ার ডেলিভারি ডেট আসছে জুলাই মাসের 2 তারিখ। হ্যাঁ, 2023 সালের জুলাই মাসের 2 তারিখ, তার 1 সপ্তাহ আগে। হ্যাঁ হ্যাঁ, জি জি, বাবু সুস্থ আছে। কয়েকদিন যে পেটটা অনেক বেশি ব্যথা করছে, তো মানে ও আচ্ছা, এখনো কি ব্যথা করে? আচ্ছা, তাহলে ওষুধ খেতে হবে। হ্যাঁ, আল্ট্রাসাউন্ড ছাড়াও আরও কিছু পরীক্ষা নিরীক্ষা থাকে, সেগুলো করে ডক্টর ফলো আপে থেকে আপনাকে ওষুধ খেতে হবে। আপনার বাবুর ওজনটা আসছে 462 গ্রাম। হ্যাঁ, 5.5 মাস হিসেবে একটু কমই আছে, আরও একটু কম ম্যাডাম। হ্যাঁ, স্বাভাবিক। মেরুদণ্ড যেটা পিছনের, ঠিক আছে, এই যে পা, এই যে একটা পা, আমার ভিডিও যারা দেখে তারা কিন্তু নিজেরাই বলতে পারে। আপনি বলেন আপনার কি বাবু হবে? আমি তো শিওর হতে পারি না, সবাই তো বলে যে মেয়ে বাবু হবে, সবাই ভুল বলে। হ্যাঁ, ছেলে বাবুই হবে মনে হচ্ছে। বাবুর কথা না, হাসা হলো ছেলে বাবু হবে। হ্যাঁ, ছেলেই দেখা যাচ্ছে, সবাই মেয়ে মেয়ে করতে পাগল, সবাই মেয়েরা। আচ্ছা, এমনি গর্ভফুলটাও মশলা ভালো আছে, নিচের দিকে আছে প্রতিষ্ঠার মতো, পানি ভালো। আর এই যে আপনার যে হার্টবিট যেটা বলে দেখিয়েছিলাম, টিপ 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 করতেছে, এখনো তো বাবু ছোট, 5.5 মাসে ডিসিশন দেওয়া যায় না। হ্যাঁ, এই যে দেখেন বাবু, এই যে উপর হয়ে আছে, হ্যাঁ, এটা মাথা, এদিকে না গলা, এই যে পেট, বাবু মাথা কোন পাশে আছে? এই যে পজিশন নিচ্ছে যেখানে, ঠিক আছে। মোটামুটি ভালো আছে। হ্যাঁ, বাচ্চা নড়াচড়া খেয়াল রাখবেন, আর যেই টুকটাক যে প্রবলেমগুলো বলেছেন সেটার জন্য হচ্ছে আপনি ইয়ে করবেন, এই ওষুধ খেতে হবে, ঠিক আছে। আর টয়লেট কঠিনের জন্য যেটা করবেন, একটু পানি, একটু শাকসবজি বেশি, তারপরে হচ্ছে